সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্রাইম সিক্রেট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে এমন একটি মেয়ের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো তিনি নিজের হানিমুনে সাউথ আফ্রিকা ভ্রমণে যেয়ে খুন হয়ে যান যে সময়টি তার জীবনের সবচেয়ে সুন্দরতম আনন্দ ঘন মুহূর্ত হওয়ার কথা ছিল সে সময়টি তার জীবনের শেষ মুহূর্ত হয়ে যায় এই ঘটনার পরে অনেকের মনে বিচার ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন জন্মায় এবং বিশ্বাস উঠে যায় এই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত এতবার এতদিকে মন নেয় যেটা বোঝা খুব কষ্ট হয়ে যায় যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে কিন্তু ঘটনাটি যতই সামনের দিকে যেতে থাকে ততই দৃশ্যপটগুলো আরো বেশি পরিষ্কার হয়ে চোখের সামনে ভেসে ওঠে সবার চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি যাকে নিয়ে সংঘটিত হয় তার নাম হচ্ছে আন্নি দিবানি উনিশশো সালের বারোই মার্চ সুইডেনের মেরিয়েস্টার্ট শহরে হিন্দুজা পরিবারে আন্নির জন্ম হয় এমনিতে হিন্দুজা পরিবার ইন্ডিয়ার বংশোদ্ভূত ছিল কিন্তু তারা পরবর্তীতে সুইডেনের মেরিয়েস্টার্ট শহরে সেটেল হয়ে যান তারা যথেষ্ট ধনী পরিবার ছিলেন আন্নি ছোটবেলা থেকেই হাসি খুশি এবং প্রফুল্ল মেজাজের মেয়ে ছিলেন সময়ের সাথে সাথে সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সে তখন ইনোভেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি নেন এবং এরিকসন কোম্পানিতে চাকরি শুরু করেন এরিকসন কোম্পানিতে চাকরির সুবাদে এনির প্রায়ই লন্ডনে যাওয়ার প্রয়োজন পড়ত এরই মধ্যে দুই সালে এনির সাথে শ্রেয়াম দেওয়ানির পরিচয় হয় শ্রেয়াম দেওয়ানি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন তিনি ইংল্যান্ডের ব্রিস্টল এলাকায় বসবাস করতেন শ্রেয়ান দিওয়ানী তিনি তার পারিবারিক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি পারিবারিকভাবে যথেষ্ট ধনী ছিলেন এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন আস্তে আস্তে তারা দুজনের মেলামেশা আরও বাড়তে থাকে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং সেটি ভালোবাসায় রূপ নেয় পরবর্তীতে তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন তারপর আন্নি দিওয়ানি শ্রেয়ান দিওয়ানিকে তার পরিবারের সাথে পরিচয় করান এবং শ্রেয়ান দিওয়ানিকে আন্নির পরিবারের লোকজন যথেষ্ট পছন্দ করেন পরবর্তীতে এবং শ্রেয়ানের পরিবার একসাথে মিলে সিদ্ধান্ত নেন তাদের বিয়ে ভারতে করাবেন তারপর দুটি পরিবার ভারতে চলে আসেন এবং উনত্রিশে অক্টোবর দু সালে খুব আয়োজনের সাথে তারা দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বিয়েটি হয় মুম্বাইয়ের একটি আলিসান হোটেলে খুব জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে শ্রেয়াম দিবানী সাউথ আফ্রিকার টিকিট বুকিং করেন হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে তারপরে সাত নভেম্বর দু সালে তারা সাউথ আফ্রিকার ক্যাপটাউন টাউন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছে যান তারপর তারা ক্যাপটাউন থেকে একটি ডোমেস্টিক ফ্লাইট ধরে ক্রুগার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে চলে যান তারপর পরবর্তী চার দিন তারা সেখানেই থেকে যান এবং ওখানে জঙ্গল সাফারি করেন তারপর তারা জঙ্গল সাফারি শেষ করে বারোই নভেম্বর তারা আবার ক্যাপ এয়ারপোর্টে পৌঁছায় তারপর ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে তারা ক্যাব গ্রেস হোটেলে চলে যান হোটেলটি ওখানে সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল পাঁচ তারকা মানের হোটেল ছিল বারো তারিখ হোটেলে পৌঁছানোর পরে বারো এবং তেরো নভেম্বর সারা দিন তারা হোটেলেই সময় কাটায় তবে তেরো তারিখে সন্ধ্যায় তারা বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় হোটেলের বারে বসে তারা সামান্য ড্রিঙ্কস করে এবং ড্রাইভারের আসার অপেক্ষা করতে থাকে তারা সেদিন শহরের রাতের সৌন্দর্য দেখবে বলে ভ্রমণের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয় ক্যাপটাউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যে ট্যাক্সি ড্রাইভারের মাধ্যমে তারা হোটেল পর্যন্ত এসে পৌঁছেছিলেন সে ড্রাইভারকে শ্রেয়ান ঠিক করেন রাতে ঘুরার জন্য সেই ড্রাইভারের নাম ছিল জোলা টঙ্গো রাতের আনুমানিক আটটায় জোলা টঙ্গো তার গাড়িটি নিয়ে হোটেলের সামনে পৌঁছে যায় তারপর শ্রেয়ান এবং আর্নি গাড়িতে ওঠার পর ড্রাইভারকে বলেন সি ফুড ভালো পাওয়া যাবে এমন একটি রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার জন্য তারপর ড্রাইভার জোলা তাদেরকে স্ট্র্যান্ড এলাকার সার্ফসাইড রেস্টুরেন্টে নিয়ে যায় সেই সার্ফ সাইড রেস্টুরেন্টটি ছিল তাদের হোটেল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রাতের প্রায় সাড়ে দশটায় তারা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বাহির হয় এবং ট্যাক্সিতে করে রেস্টুরেন্ট থেকে রওনা করে হোটেলের উদ্দেশ্যে সেখান থেকে বাহির হওয়ার পরে তাদের গাড়িটি গুগুল এথু নামক জায়গায় পৌঁছায় গুগুলেথু এটা ছিল শহরের বাইরে একটা বস্তি এলাকা গাড়িটি যখন একটি রাস্তার মোড়ে এসে একটু স্লো করে তখনই একটি ব্যক্তি গাড়ির সামনের গ্লাসে অনেক জুড়ে হাত দিয়ে একটি আঘাত করেন তখন গাড়িটির ভেতরে বসা সবাই ভয় পেয়ে যায় তারা দেখতে পায় বাইরে দুজন ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তারা কিছু বুঝে ওঠার আগেই একজন ড্রাইভারকে নামিয়ে তার সিটে বসে পড়ে এবং আরেকজন পিছনে বন্দুক দেখিয়ে শ্রেয়ান এবং আন্নি দিওয়ানির পাশে বসে পড়ে তারপর ছিনতাইকারীরা শ্রেয়ানের কাছ থেকে ঘড়ি মোবাইল ওয়ালেট এবং ক্যাশ যতগুলো টাকা ছিল সবগুলোই ছিনিয়ে নিয়ে যায় তারপর কিডন্যাপাররা ড্রাইভার জোলা টঙ্ককে ছাড়াই গাড়িটি ড্রাইভ করতে থাকে এবং প্রায় ২০ মিনিট ড্রাইভের পরে গাড়িটি দাঁড় করিয়ে সেখান থেকে শ্রেয়ান দিওয়ানিকে গাড়ি থেকে নামিয়ে দেন তারপর শ্রেয়ানি কিছু বুঝে উঠতে পারেননি সে সময় এত রাতে তার কি করা উচিত তখন সে একজন অপরিচিত ব্যক্তির সাহায্য নেন এবং পুলিশকে কল করেন তৎক্ষণাৎ পুলিশের একটি ফোর্স সেখানে চলে আসেন তারপর পুলিশ সেখানে পৌঁছে যাবতীয় সকল কিছু জানতে পারেন পুলিশ জানতে পারেন তারা দুজন ব্রিটিশ নাগরিক ছিলেন এবং সাউথ আফ্রিকাতে হানিমুনের জন্য এসেছিল তখনই পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়ে যায় এবং একটি স্পেশাল ফোর্স গঠন করে আন্নি দিওয়ানিকে খুঁজে বের করার জন্য রাতের বারোটা আটচল্লিশ মিনিটে শ্রেয়ান পুলিশের সাথে হোটেলে ফিরে আসে এবং পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করেন এরোইফাকে ড্রাইভার জোলা টঙ্গকে পুলিশ খুঁজে পায় এবং তাকেও হোটেলে নিয়ে আসে ঘটনা সম্পর্কে যাবতীয় সকল কিছু পুলিশ রেকর্ড করেন তারপর পুলিশ সুইডেনে আন্নির বাসায় তার বাবাকে আন্নির কিডন্যাপের ব্যাপারে কল করে জানান আন্নির বাবা ঘটনাটি শুনেই সাথে সাথে ক্যাপটাউনের টাউনের উদ্দেশ্যে বিমানের টিকিট বুকিং করেন এবং এয়ারপোর্টের দিকে রওনা দেন এদিকে পুলিশও তাদের সাধ্যমতো সারা রাত ধরে আন্নির খোঁজ করতে থাকেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পর দিন চোদ্দই নভেম্বর সকাল আটটায় পুলিশ খায়ল নামক বস্তিতে জোলাটঙ্গর গাড়িটি খুঁজে পায় পুলিশ যখন গাড়িটি খুলে তখন তার গাড়ির ভিতর আন্নি দিবানি লাশ ছিল আন্নি শরীরে তিনটা গুলি করা হয়েছিল অতপর আন্নির মৃতদেহ পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হয় এবং গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় তারপর আন্নির বাবার কাছে তার মেয়ের মৃত্যুর খবরটি পৌঁছানো হয় তিনি তখন ফ্লাইটের জন্যই এয়ারপোর্টে বসে অপেক্ষা করছিলেন যখনই এই বিষয়টি মিডিয়াতে জানাজানি হয় তখন খুব দ্রুতই এই তথ্যটি চারোদিকে ছড়িয়ে পড়ে প্রথমত তারা আফ্রিকার নাগরিক ছিলেন না তারা ব্রিটিশ নাগরিক ছিলেন এবং তারা যথেষ্ট ধনী পরিবারে ছিলেন তাই ঘটনাটি খুব দ্রুত মিডিয়া কভারেজ পেয়ে যান অতপুর এই ফাঁকে দেখা যায় আন্নি একটি গুলি করা হয়েছিল সে সম্ভবত হাত দিয়ে গুলি থেকে বাঁচার চেষ্টা করেছিল সেজন্য একটি গুলি তার হাতে এবং বুকে ভেদ করে চলে যায় যা প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল তাকে তিনটি গুলি করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টটি হাতে পাওয়ার পর পুলিশ অপেক্ষা করতে থাকে গাড়িটির ফরেন্সিক রিপোর্ট পাওয়ার উদ্দেশ্যে এরই ফাঁকে আন্নির বাবা বিনোদ হিন্দুজা সাউথ আফ্রিকাতে চলে আসে তিনি সেটাই বুঝতে পারছিলেন না তার মেয়েকে গুলি কেন করা হলো কারণ তিনি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি জানেন সাউথ আফ্রিকাতে সচরাচর এ ধরনের কিডন্যাপিং হয়েই থাকে তারপরেও তার মেয়েকে কেন গুলি করা হলো মুক্তিপণ না নিয়ে তার পরদিন পনেরোই নভেম্বর পুলিশের কাছে একটি রিপোর্ট আসে গাড়িটির সামনের গ্লাসে একজন কিডন্যাপার জুড়ে থাপ্পড় মেরেছিলেন সেখান থেকে ফরেনসিক টিম একটি ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পান পুলিশ যখন এই হাতের ছাপটি তাদের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডের সাথে মিলিয়ে দেখেন তখন একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার নাম জলিলে মাঙ্গেনি এই ব্যক্তি একজন ছোটখাটো চোর ছিল পুলিশ রেকর্ডে তার নামে আগেও বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের মামলা ছিল পুলিশের কাছে এই তথ্য পৌঁছানোর পর ঠিক তার পরদিনই খাইলিটসা নামক বস্তি থেকে জলিলে মাঙ্গেনিকে পুলিশ গ্রেফতার করেন পরবর্তী জিজ্ঞাসাবাদের পর জলিলে স্বীকার করেন সে ওই দিন ওই ট্যাক্সিতে ছিল কিন্তু গুলিটি সে নিজ হাতে করেননি গুলিটি করেছেন তার অপরাধের সঙ্গী জিবামা দুদা কোয়াবে সে আরও বলেন শ্রেয়ান দিওয়ানিকে তারা গাড়ি থেকে নামানোর পরে আন্নি দিওয়ানিকে নিয়ে তারা আরও দূরে চলে যান তারপর এক পর্যায়ে গাড়ি থামিয়ে কুয়াবে গাড়ির পেছনে বসে থাকা আন্নির ভেনিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে ব্যাগটি ছিনিয়ে নেয়ার জন্য কিন্তু আন্নি তার ব্যাগটি দিতে চাচ্ছিল না তখনই কুয়াবে হঠাৎ আন্নির উপর গুলি চালায় তারপর থেকে পুলিশ কুয়াবেকে খুঁজে বেরাম অ্যারোইফাকে আন্নির লাশের সুরথাল রিপোর্ট তৈরি করার পরে পুলিশ লাশ নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন তারপর শ্রেয়ান দিওয়ানি এবং বিনোদ হিন্দু একটি প্রাইভেট প্লেনে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা করেন এদিকে সতেরোই নভেম্বর রাত একটায় কোয়াবেকে পুলিশ গ্রেফতার করে কোয়াবেকে নিয়ে যখন পুলিশ তার পূর্ব অপরাধের রেকর্ড দেখতে চান তখন দেখতে পেলেন সে একজন সাধারণ মানুষ এবং পূর্বে তার নামে কোনো অপরাধের জন্য মামলা নেই পরবর্তীতে কোয়াবে তার বয়ানে বলেন সে ওই দিন ট্যাক্সি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন কিন্তু সে গুলি চালায়নি তার ভাষ্যমতে গুলিটি চালিয়েছিলেন জলিলে মাঙ্গেনি পাশাপাশি সে আরেকটি বিষয় বলেন সে শুধুমাত্র মুন্ডে বলম্ব নামের একজন ব্যক্তির কথা শুনেই এই কাজ করার জন্য রাজি হয়েছিলেন সেজন্যই পুলিশ পরক্ষণে মুন্ডে বলম্ব নামের ওই ব্যক্তিকে খোঁজার জন্য তৎপর হয়ে যান তারপর দিন সকালেই পুলিশ মুন্ডে বলম্ব নামের ওই ব্যক্তিকেও গ্রেফতার করে ফেলেন গ্রেফতারের পর মুন্ডে বলম্ব বলেন এই হত্যাকাণ্ডে তার কোনো হাত নেই শুধুমাত্র তার বন্ধু জোলাটঙ্গর একজন অপরাধীর দরকার ছিল যাকে দিয়ে সে টাকার বিনিময়ে একটি অপরাধ করাবে সেজন্যই জোলাটঙ্গর টঙ্গোর সাথে মুন্ডেবলম্ব কুয়াবে নামের সে ব্যক্তির পরিচয় করিয়ে দেন তখনই পুলিশ বুঝে যান ড্রাইভার জোলাট অঙ্গ সকল বিষয়ের সাথে জড়িত তারপর পুলিশ আবার জোলাটঙ্গকে খোঁজা শুরু করেন দুদিন পর বিশ নভেম্বর দুই সালে সে তার উকিল নিয়ে নিজেই পুলিশ স্টেশনে হাজির হয়ে যান এবং নিজেকে নির্দোষ দাবি করেন তখন পুলিশ তাকে বলেন এই ঘটনার সাথে জড়িত বাকি সকলকেই গ্রেফতার করা হয়েছে এখন জোলা অঙ্গ যদি সরকারি সাক্ষী হয়ে যায় তাহলে তার সাজা আরো কমে যাবে পরবর্তীতে অঙ্গ রাজি হয়ে যায় এবং পুরো ঘটনাটি পুলিশের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন জোলাটঙ্গ বলেন এটা হঠাৎ করেই ঘটে যাওয়া কাকতালীয় কোনো ছিনতাইয়ের ঘটনা নয় বরং এটি পুরোপুরি পরিকল্পনা মাফিক একটি হত্যাকাণ্ড ছিল সে বলেন এই হত্যাকাণ্ডের মূল হোতা আন্নি দিওয়ানির হাজব্যান্ড শ্রেয়ান দেওয়ানি নিজেই বারোই নভেম্বর দু হাজার দশ তারিখে জোলা টঙ্গ যখন এয়ারপোর্টে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলেন তখনই তাকে শ্রেয়ান দেওয়ানি হোটেলে যাওয়ার জন্য ভাড়া করেন এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পর শ্রেয়ান দেওয়ানি জোলা টঙ্গকে বলেন তোমার জন্য আমার কাছে একটি কাজ আছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি একটু পরেই আবার ফিরে আসছি আন্নি দিওয়ানিকে সে হোটেল রুমে রেখে শ্রেয়ান দিওয়ানি আবার বাহিরে আসেন এবং একটি প্রস্তাব দেন সে বলেন সে তার স্ত্রী আন্নি দিওয়ানিকে খুন করাতে চান সেটার জন্য সে পনেরো হাজার র্যান্ট দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলে দেই সাউথ আফ্রিকার মুদ্রার নাম হল রেন্ড। সাউথ আফ্রিকার মুদ্রা পনেরো হাজার র্যান্ট আজকের দিনে বাংলাদেশি টাকায় প্রায় ছিয়াশি হাজার টাকা তবে তাকে বলে খুনটি এমনভাবে করতে হবে যাতে বিষয়টি বুঝতে না পারা যায় তারপর জোলাটঙ্গ তাকে আশ্বস্ত করেন এবং বলেন সে তার বন্ধুর সাথে কথা বলে এ ব্যাপারে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন তারপর শ্রেয়ান দিওয়ানি আবার হোটেলে ফেরত যান অপর দিকে জোলাটঙ্গ তার বন্ধু মুন্ডে ব্লম্বের কাছে যান এবং একজন ভাড়াটিয়া খুনী তাকে যোগার করে দিতে বলেন তারপর মুন্ডের মাধ্যমে জোলাটঙ্গর সাথে কোয়াবের পরিচয় হয় কোয়াবে তার সাথে আরেকজন সঙ্গী হিসাবে জলিলে তার পরিকল্পনার সাথে যুক্ত করেন তার পর দিন শ্রেয়ান আবার ড্রাইভার জোলাটঙ্গকে কল করেন এবং বলেন সে তাদেরকে পেমেন্ট করতে চান ডলারের মাধ্যমে কারণ তার কাছে পর্যাপ্ত র্যান্ড নেই কিন্তু জোলাটঙ্গ বলেন সে শুধু র্যান্ডের মাধ্যমেই পেমেন্ট নিতে চান তারপর শ্রেয়ান ড্রাইভারকে বলেন হোটেলে চলে আসতে কারণ সে ডলার এক্সচেঞ্জ করার জন্য বাহিরে যাবে জোলাটঙ্গ গাড়িতে করে শ্রেয়ান দেওয়ানি ডলার এক্সচেঞ্জ করতে যান এবং আবার হোটেলে ফেরত আসেন হোটেল থেকে এক্সচেঞ্জ করার জন্য আসা যাওয়ার পথে তারা দুজন মিলে আন্নি দিবানিকে খুন করার পুরো পরিকল্পনা করেন এবং সেদিন রাতে এই পরিকল্পনা মাফিক আন্নি দিবানি খুন হয় জোলাটঙ্গ আরো বলেন খুন হওয়ার দিন রাতে গাড়িতে তারা রেস্তোরাঁয় যাওয়ার সময় জোলাটঙ্গ একটি মেসেজ পাঠায় শ্রেয়ান দিবানিকে মেসেজে উল্লেখ করেন আমাদের কাজের পেমেন্টের কথা ভুলে যেও না তখন শ্রেয়ান আবার মেসেজের রিপ্লাই দিয়ে বলেন সিটের পিছনে পনেরো হাজার র্যান্ড সহ একটি প্যাকেট রাখা আছে জোলাটঙ্গর কথা মতো পুলিশ তারা দুজনের মধ্যে কল রেকর্ড চেক করে বুঝতে পারেন জোলাটঙ্গর সত্য কথাই বলছেন কারণ জোলাটঙ্গর কথা মতো কল রেকর্ড সিসিটিভি ফুটেজ সকল কিছুই একে একে মিলে যাচ্ছিল এবং কেসটা পুলিশের কাছে সহজ হতে শুরু করে তারা এত ধনী হওয়ার পরেও চল্লিশ কিলোমিটার দূরে একটা সাধারণ হোটেলে যাওয়ার প্রয়োজন কি ছিল যেখানে কিডন্যাপ করা হয়েছিল সেই বস্তিতে এত রাতে তাদের যাওয়ার কি দরকার ছিল সব মিলিয়ে স্বীকারোক্তি এবং প্রেক্ষাপটে সকল বিষয় বিবেচনা করে সন্দেহের তীর শ্রেয়ান দিওয়ানির দিকেই যাচ্ছিল সব কিছু বিবেচনা করে একটা প্রশ্নই সবার মনে জন্মায় সেটা হলো খুনের উদ্দেশ্য কি হতে পারে কিন্তু এটার জন্য পুলিশের বেশি কষ্ট করতে হয়নি কারণ লিওপোল্ড লাইজার নামে একজন পুরুষ প্রস্টিটিউট পুলিশের হাতে ধরা পড়ে সে শ্রেয়ান দিবানির সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অর্থাৎ শ্রেয়ান দিবানি সমকামী ছিলেন তারপর লাইজার পুলিশের কাছে আরও বলেন শ্রেয়ান তাকে বলেছিল শ্রেয়ানের উপর ফ্যামিলি থেকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল কিন্তু শ্রেয়ান বিয়ে করতে চায় না পুলিশ আরও তদন্ত করে জানতে পারেন শ্রেয়ান দিবানি গেড নেট নামে একটি সমকামী ওয়েবসাইটে ছেলেদের সঙ্গে ডেটিং এ লিপ্ত ছিলেন মৃত্যুর পরেও নভেম্বর এবং ষোলো নভেম্বর এই দুই দিন তিনি ওই ওয়েবসাইটে ব্রাউজ করেন এবং এক ঘন্টা করে প্রতিদিন সময় কাটান এখন পুরো কেসটি আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু শ্রেয়ান ততদিনে ইংল্যান্ডে ফেরত চলে যান পুলিশ যাবতীয় সকল তদন্তের রিপোর্ট দাখিল করেন এবং কোর্ট শ্রেয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং শ্রেয়ান দিওয়ানিকে সাউথ আফ্রিকাতে ফেরত আনার জন্য ইংল্যান্ডের কোর্টে আর্জি দাখিল করেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সাতই ডিসেম্বর দুই হাজার দশে ইংল্যান্ডের ব্রিস্টল এলাকা থেকে শ্রেয়ানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন এবং সাউথ আফ্রিকা ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেন অপরদিকে সাউথ আফ্রিকার কোর্ট ডিসেম্বর দুই হাজার দশে ড্রাইভার জোলাটঙ্গকে আঠারো বছরের কারাবাসের সাজা দেন জিবা মাদুদা কোয়াবে আগস্ট দুই হাজার বারোতে পঁচিশ বছরের কারাবাসে সাজা দেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন অপরদিকে কারণ সে শুধু দুপক্ষকে একসাথে পরিচয় করে দিয়েছিলেন সে নিজে এই অপরাধের সাথে যুক্ত ছিল না তারপর বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডের কোর্টে শ্রেয়ান দিওয়ানিকে সাউথ আফ্রিকা ফেরত আনার কার্যক্রম চলতে থাকে চার বছর পর ইংল্যান্ডের কোর্ট শ্রেয়ানিকে সাউথ আফ্রিকার কোর্টে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন তারপর সাতই এপ্রিল দুই হাজার চোদ্দোতে শ্রেয়ানকে ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হয় সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ার প্রায় ছয় মাস পর ছয় অক্টোবর দু হাজার চোদ্দতে তাকে সাউথ আফ্রিকার কোর্টে বিচারের জন্য মজলিশে তোলা হয় কোর্টে আন্নির পুরো পরিবার উপস্থিত ছিলেন এবং দেশি বিদেশি সকল মিডিয়ার রিপোর্টারেরাও সেখানে উপস্থিত ছিলেন সবাই শ্রেয়ান দিওয়ানির মুখ থেকে পুরো ঘটনাটি শোনার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু প্রথম দিনেই শ্রেয়ান দিওয়ানির উকিল একটি বিবৃতি কোর্টের সামনে তুলে ধরেন সেখানে বলা হয় শ্রেয়ান দিওয়ানি সমকামী ছিলেন না বরং তিনি উভকামী ছিলেন অর্থাৎ তার পুরুষ এবং নারী উভয় লিঙ্গের মানুষের প্রতি তার আকর্ষণ ছিল শ্রেয়ান এই বিবৃতি প্রকাশের পর সরকার পক্ষের উকিল অর্থাৎ আন্নির উকিল অনেকাংশে দুর্বল হয়ে পড়েন কারণ তার বক্তব্য ছিল শ্রেয়ান তার সমকামী জীবনযাপনকে গোপন করার জন্যই আন্নির মার্ডার করান তারপর সরকারি উকিল লাইজার নামে সেই পুরুষ প্রস্টিটিউটকেও কোর্টে হাজির করেন কিন্তু তার সাক্ষী কোর্টে তেমন কোনো কাজেই আসে না কারণ শ্রেয়ান তার বিবৃতির মাধ্যমে নিজে থেকে আগেই স্বীকার করে নিয়েছিলেন সে পুরুষ এবং নারী উভয় লিঙ্গের সাথেই শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন তারপর কোর্টে একটি নতুন প্রশ্ন আসে সেটি হল পনেরো হাজার র্যান্ট জানান তারা জোলাটঙ্গর মাধ্যমে একটি হেলিকপ্টার রাইডের ব্যবস্থা করেছিলেন সেটার বিল বাবদ জোলাটঙ্গকে টাকাটি দেয়া হয় তারপর আন্নির উকিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী জোলাটঙ্গকে কোর্টে হাজির করেন তারপর শ্রেয়ানের উকিল জোলাটঙ্গকে বহু ধরনের প্রশ্ন করেন কিন্তু জোলা উত্তর কোর্টের কাছে আশানুরূপ ছিল না কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্য ছিল শুধুমাত্র সাক্ষীকে কোর্টে হাজির করা ছাড়া সরকারি উকিলও এমন কোনো অপরাধ শ্রেয়ান বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি যাতে তাকে দোষী সাব্যস্ত করা যায় তার পরের শুনানির দিন জজ জোলাটঙ্গর বয়ান খারিজ করে দেন এবং বলেন বয়ান বিশ্বাস করার মতো নয় এবং তার বয়ানে অনেক কিছুই মিথ্যা এবং ভুল রয়েছে সেজন্যই তার বয়ানটিকে খারিজ করা হল জোলা টঙ্গর বয়ান খারিজের পরে এই মামলাটিও খারিজ হয়ে যায় কারণ শ্রেয়ান দিওয়ানির কোনো অপরাধ প্রমাণিতই হয়নি এবং সাউথ আফ্রিকার নিয়ম অনুযায়ী কারো বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কিছুর উত্তর দিতে হয় না সেজন্য শ্রেয়ান দিওয়ানির কিছু বলার প্রয়োজনই পড়েনি কোর্টে মামলাটি খারিজ হওয়ার পরে শ্রেয়ান দিওয়ানি আবার ইংল্যান্ডে ফেরত যান কিন্তু এখনো পর্যন্ত এই মামলাটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রয়ে যায় যেমন হেলিকপ্টার রাইডের জন্য হাজার রাইড দেওয়ার বিষয়ে শ্রেয়ান তার প্রথম বয়ানে কেন পুলিশের কাছে বলেননি অপরিচিত একজন ড্রাইভারকে কেন তিনি হাজার র্যান্ট দিলেন যেখানে তার হোটেলের মাধ্যমেই খুব সহজেই হেলিকপ্টার রাইডের ব্যবস্থা করা যেত শ্রেয়ান সমকামী হওয়া সত্ত্বেও আন্নিকে কেন বিয়ে করলেন এমন অনেক প্রশ্নই সাধারণ মানুষের মনে জন্মায় আন্নির পরিবারে আজও একটি দুঃখ রয়েছে সেটা হলো শ্রেয়ান দিওয়ানি কোর্টে ওঠার পরেও কোনো উত্তর দিতে হয়নি সে কোনো প্রকার উত্তর না দিয়েই ইংল্যান্ডে ফেরত চলে গেলেন অথচ তারা ন্যায় বিচার পেলেন না দু সালে এই মামলার জজের বিরুদ্ধেও একটি প্রশ্ন ওঠে তিনি নাকি এই মামলাটির রায় ঘুষ নিয়ে শ্রেয়ান দিওয়ানির পক্ষেই দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সাউথ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটর অথরিটি খারিজ করে দেয় অর্থাৎ তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি সব মিলিয়ে কেসটি এভাবেই শেষ হয়ে যায় শ্রেয়ান ব্যতীত সকল অপরাধী এখন পর্যন্ত জেলখানায় আটক আছেন এই ছিল দু সালের বিশ্বব্যাপী বহুল পরিচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা যদি ঘটনাটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে প্রিয় ভিউয়ার্স ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছেও কি মনে হয় আন্নি দিওয়ানির স্বামী শ্রেয়ান দিওয়ানি এই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত ছিলেন এ বিষয়ে আপনার বক্তব্যটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান সে ব্যাপারেও জানাতে পারেন এরকম রহস্য রোমাঞ্চ এবং অমীমাংসিত বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা জানতে সাবস্ক্রাইব করে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়